হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টোরি টেলারে ফ্রেন্ডস আজ আমরা পড়ব টম জোনস যার পুরো নাম হলো দ্য হিস্ট্রি অফ টম জোনস আ ফাউন্ডলিং ফ্রেন্ডস এই ফাউন্ডলিং কথার অর্থ হলো কুড়িয়ে পাওয়া অজ্ঞাত পরিচয়ের সন্তান এই নভেলটা লিখেছিলেন হেনরি ফিল্ডিং আর এই নভেলটা প্রকাশিত হয় সতেরোশো সালে তো চলো ফ্রেন্ডস আমরা এর কাহিনিটা দেখে নভেলের শুরুতেই দেখব একজন খুব দয়ালু আর নিরীহ ব্যক্তিকে যার নাম হল স্কোয়ার আলোয়ার্দি আর এই স্কোয়ার আলোয়র্দির একটা অবিবাহিত বোন ছিল যার নাম হলো ব্রিজিট আলোয়ার্দি তো আলুয়ার্দি ব্যবসা সূত্রে লন্ডনে যায় আর যখন সে লন্ডন থেকে বাড়ি ফেরে সে দেখে যে তার বিছানায় একটা বাচ্চাকে শুয়ে রেখেছে তো তার বাড়ির কর্মচারী মিসেস ডেবরাকে ডেকে পাঠায় আর বলে যে এই বাচ্চাটা কার আমার বিছানা এরকম রয়েছে তো যাই হোক আলুয়ার্দি মিসেস ডেবরাকে বলে তুমি এই বাচ্চাটার দেখাশোনা করো যতক্ষণ না এর মাকে খুঁজে পাচ্ছি তো আলুয়ার্দি এখনও পর্যন্ত জানে না যে এটা কার ছেলে তো একটা খবর ছড়িয়ে যায় এই বাচ্চাটার মা হল জেনি জোন্স নামক এক মহিলা জেনি জোন্স একজন স্কুল মাস্টার আর তার স্ত্রীর কাছে কাজ করে হতে পারে এই বাচ্চাটা ওই মহিলাটারই তো আলুয়ার্দি জেনি জন্সকে ডাকে আর তাকে জিজ্ঞাসা করে যে এই বাচ্চাটা কি তোমার তখন জেনি জন্স বলে হ্যাঁ ওটা আমারই বাচ্চা কিন্তু জেনি জন্স আলুয়ার্দিকে ওই বাচ্চাটার বাবার নাম বলে না জেনি জন্সকে সমাজ খারাপ চোখে দেখছিল কারণ জেনি জন্সের এই ছেলটা ছিল অবৈধ সন্তান তাই সমাজ তাকে তিরস্কার করছিল আর সেই তিরস্কার এড়াবার জন্য সে লজ্জায় এই বাচ্চাটিকে আলুয়ারদির বাড়িতে লুকিয়ে রেখেছিল তো আলোয়ার্দি জেনির কথা শুনে আর যেহেতু সে খুব দয়ালু ছিল তাই সে জেনিকে কিছু টাকা দেয় আর বলে তুমি এখান থেকে অন্য জায়গায় চলে যাও যেখানে তোমাকে কেউ চিনবে না আর তোমাকে তিরস্কারও করবে না আর আলুয়ার্দি সেই বাচ্চাটাকে লালন পালন করার দায়িত্ব দিয়ে দেয় তার অবিবাহিত বোন ব্রিজিটকে আর এই বাচ্চাটার নাম রাখে থমাস অর্থাৎ টম আর এই টমেরই নাম হল টম জোনস এরপর দেখব দুজন ব্যক্তি ডক্টর বিলফিল আর ক্যাপ্টেন বিলফিল। এরা দুজনই একে অপরের ভাই তো এরা এখন খুব আলুয়ারদির বাড়িতে যাতায়াত করছে কারণ এই দুজনের নজর ছিল আলুয়ারদির সম্পত্তির উপর তো দুই ভাই ভাবে যা হোক করে যদি ক্যাপ্টেন বিলফিলের সাথে ব্রিজিট আলোয়ারদির বিয়ে দিতে পারি তাহলে কিন্তু স্কোয়ার আলুয়ারদির অনেকখানি সম্পত্তি আমাদের হয়ে যাবে তো ডক্টর বিলফিল ব্রিজিট আর তার ভাইয়ের অর্থাৎ ক্যাপ্টেন বিলফিলের সাথে দেখা করিয়ে দেয় আর তারা কিছুদিন পর একে অপরকে পছন্দ করতে শুরু করে এবং বিয়ে করে নেয় তো বিয়ের পর ক্যাপ্টেন বিলফিল তার দাদা ডক্টর বিলফিলকে আর পাত্তা দেয় না তো ডক্টর বিলফিল সেখান থেকে চলে যায় এরপর ক্যাপ্টেন বিলফিল আর ব্রিজিটের একটা ছেলে হয় যার নাম রাখা হয় মাস্টার বিল ক্যাপ্টেন বিলফিল চাইতো যে তার ছেলে অর্থাৎ মাস্টার বিলফিল যেন সম্পত্তির ভাগ পায় টম জোনস যেন আলোয়ার্দির সম্পত্তির ভাগ না পায় তাই ক্যাপ্টেন বিলফিল টমকে পছন্দ করতো না এরপর কিছুদিন পর ক্যাপ্টেন উইলফিল মারা যায় আর টম আর মাস্টার উইলফিল একসাথেই বড় হয় কিন্তু দুজনের স্বভাব একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা যদিও স্কোয়ার আলুয়ার্দি টমকে বেশি ভালোবাসত তো আলুয়ার্দি তাদের দুজনের জন্য দুটো টিউটর রাখে কিন্তু যেহেতু টম একটা এলোমেলো স্বভাবের অর্থাৎ ওয়াইল্ড স্বভাবের ছেলে তাই তাদের টিউটর বিলফিলকে বেশি পছন্দ করত। টম জোনস মাঝে মাঝে ঘর থেকে টাকা চুরি করত। আর সেই টাকা সে তার বাড়ির চাকর ব্ল্যাক জর্জকে দিয়ে দিত টমের সাথে যেহেতু ব্ল্যাক জর্জের ভালো বন্ধুত্ব হয়ে যায় তাই টম ব্ল্যাক জর্জের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য মাঝে মাঝেই তার নিজের বাড়ি থেকে টাকা চুরি করত আর তাকে দিয়ে দিত তো এই ব্যাপারটা মাস্টার বিফিল কিন্তু জানত টম এখন বেশিরভাগ সময় তাদের নেইভার স্কোয়ার ওয়েস্টার্নের সাথে কাটাত টমের স্পোর্টসম্যানশিপ দেখে স্কোয়ার ওয়েস্টার্ন তাকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল তাই তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিল এদিকে স্কোয়ার ওয়েস্টার্নের একটা মেয়ে ছিল সোফিয়া তো সোফিয়া টমকে পছন্দ করে ফেলেছিল কিন্তু ফ্রেন্ডস টম তো আগে থেকেই মলি নামের একজনের সাথে রিলেশনশিপে ছিল এই মলি হল টমের বাড়ির কর্মচারী ব্ল্যাক জর্জের মেয়ে এদিকে টমও আস্তে আস্তে সোফিয়াকে পছন্দ করে ফেলেছিল কিন্তু মলি প্রেগনেন্ট হয়ে যায় আর টম ভাবে তার কাছে কিচ্ছু করার নেই তাকে মলিকেই বিয়ে করতে হবে কিন্তু পরে টম জানতে পারি যে মলির তো অন্য একটা ছেলের সাথে অ্যাফেয়ার চলছিল আর মলির এই প্রেগনেন্সির জন্য সেই ছেলেটাই দায়ী টম দায়ী নয় তো এরপর টম ফ্রি হয়ে যায় আর সে তার ফিলিংস এরপর সোফিয়াকে বলতে পারবে এর মধ্যেই স্কোয়াড আলুয়ারদি অসুস্থ হয়ে পড়ে আর প্রায় মৃত্যুর দুয়ারে চলে যায় তাই আলুয়ারদি তার পরিবারের সকলকে তার কাছে ডাকে তার সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য তো আলুওয়ার্দি বলে যে তার সম্পত্তির অনেকখানি ভাগ সে বিল আর টমকে দিয়ে দেবে কিন্তু ফ্রেন্ডস টম আলুয়ারদিকে বেশি পছন্দ করত তার সম্পত্তির থেকে তাই সে আলুওয়ারদির এই করুণ অবস্থা দেখে আর থাকতে পারে না আর সে বাড়ি থেকে বাইরে চলে যায় তো টম যখনই বাড়ি থেকে বাইরে যায় তখনই একটা লয়ার আসে আর খবর দেয় যে আলুয়ারদির বোন অর্থাৎ ব্রিজিড আলুয়ার্দি মারা গেছে তো এই খবর শুনে সকলেই দুঃখ পায় কিন্তু কিছুক্ষণ পর আলুয়ারদির ডক্টর আলুয়ারদিকে দেখে অর্থাৎ চেক আপ করে আর বলে যে আলুয়ারদি সুস্থ হয়ে গেছে তো টম যখন এই খবর পায় যে আলুয়ারদি অনেকটা সুস্থ হয়ে গেছে তখন টম খুশিতে আত্মহারা হয়ে যায় আর খুশিতে সে কী করে মদ পান করতে শুরু করে এবং নাচতে থাকে টমের আঙ্কাল আলোয়ারদি এখন সুস্থ আর সে এখন সোফিয়াকেও তার মনের কথা বলতে পারবে তাই সে এখন এত খুশি এরপর দেখব স্কোয়ার ওয়েস্টার্নের বোন মিসেস ওয়েস্টার্ন সোফিয়াদের বাড়িতে আসে আর তার ভাই স্কোয়ার ওয়েস্টার্নকে অ্যাডভাইস দেয় যে সে যেন তার মেয়ে অর্থাৎ সোফিয়া ওয়েস্টার্নের বিয়ে যেন মাস্টার বিলফিলের সাথে করে কারণ মাস্টার উইল ফিল হল আলুয়ার্দির আসল ভাগনা এবং পরবর্তীকালে আলুয়ার্দি তার সম্পত্তি মাস্টার উইলফিলকেই দিয়ে দেবে তো এই অ্যাডভাইসে স্কোয়ার ওয়েস্টার্ন রাজি হয়ে যায় কিন্তু সোফিয়া কোনোমতেই মাস্টার উইলফিলকে বিয়ে করতে রাজি হয় না কারণ সে তো টম জোন্সকে ভালোবাসত এদিকে বিলফিল সবসময় টমকে ফাঁসানোর চেষ্টা করে তো বিলফিল কী করে সে আলুয়ার্দিকে বলে যে টম মদপান করছে আর সারা ঘরে নেচে বেড়াচ্ছে এছাড়াও আরও অনেক কিছু সে টমের বিরুদ্ধে বলে তো আলুর্দিকার তার কথা শুনে রেগে যায় আর সে টমকে বাড়ি থেকে বাইরে বার করে দেয় তো এরপর টম বাড়ি থেকে বার হয়ে যায় এবং ঘুরতে ঘুরতে সে একটা গ্রামে পৌঁছায় সেখানে প্যাট্রিজ নামক একটা লোকের সাথে তার দেখা হয় এবং বন্ধুত্ব হয় ওই গ্রামে টম মিসেস ওয়াটার্স নামক একটা মেয়ের হেল্প করে আর তার সাথে টমের বেশ বন্ধুত্ব হয়ে যায় ওইদিকে সোফিয়ার বাবা সোফিয়াকে খুব জোর করছিল যে সে যেন মাস্টার ফিলের সাথে বিয়ে করে নেয় কিন্তু সোফিয়া এই বিয়েতে রাজি ছিল না তাই সোফিয়া কি করে সোফিয়া বাড়ি ছেড়ে দেয় আর সে ঘুরতে ঘুরতে সেই গ্রামেই চলে আসে যে গ্রামে টম জনস ছিল কিন্তু এখানে এসে টম আর মিসেস ওয়াটারের বন্ধুত্ব দেখে সোফিয়া ভাবে যে তাদের মধ্যে নিশ্চয়ই কিছু অ্যাফেয়ার্স চলছে তাই সে তার একটা জিনিস টমের বিছানায় রেখে দেয় যাতে ওটা দেখে টম জানতে পারে যে সোফিয়া এই গ্রামে চলে এসেছে এরপর টম তার বন্ধু প্যারটিজের সাথে লন্ডনে চলে যায় সেখানে সে মিসেস মিলার আর তার মেয়েদের সাথে বাস করে মিসেস মিলারের বাড়িতে নাইট ইঙ্গল নামক আরেকজন ব্যক্তি ছিল তো সেখানে মিসেস মিলারের মেয়ে ন্যান্সিকে টম পছন্দ করে ফেলে আর টম যখন জানতে পারে যে ন্যান্সিও প্রেগনেন্ট হয়ে গেছে তখন সে নাইটিংগেলকে মানিয়ে নেয় যে সে যেন ন্যান্সির সাথে তার বিয়ে দিয়ে দেয় কিন্তু শেষ পর্যন্ত তাদের বিয়ে হয় না এরপর টম একটা মহিলার সম্পর্কে আসে তার নাম হল লেডি ব্যালিস্টন তো লেডি ব্যালিস্টনের সাথেও টমের অ্যাফেয়ার্স চলে ফ্রেন্ডস টমের ক্যারেক্টার একটু আনস্টেবল অর্থাৎ এক জায়গা স্থির হয়ে থাকে না সেটা আমরা দেখতেই পাচ্ছি আর ফ্রেন্ডস এই লেডি ব্যালেস্টনের বাড়িতেই কিন্তু সোফিয়া থাকছিল তো টম আর লেডি ব্যালেস্টেনের সম্পর্ক দেখে সোফিয়া রেগে যায় এবং টম এবং সোফিয়ার মধ্যে ঝগড়া শুরু হয় তো যাই হোক কিছুদিন পর টম এবং সোফিয়ার ঝগড়া থেমে যায় এবং টম লেডি ব্যালেস্টনকে ছেড়ে সোফিয়ার কাছে চলে আসে কিন্তু ফ্রেন্ডস লেডি ব্যালেস্টার্ন সেরকম মহিলা না যে সে খুব সহজে টমকে ছেড়ে দেবে তাই সে কি করে সে একটা লোককে ভাড়া করে এবং সেই লোকটাকে বলে তুমি সোফিয়াকে ধর্ষণ করো তো এরপর কিছু সময় পরে স্কোয়ার ওয়েস্টার্ন মাস্টার উইলফিল মিসেস ওয়েস্টার্ন আর আলোয়ার দিও লন্ডনে চলে আসে তো স্কয়ার ওয়েস্টার্ন এসে তার মেয়ে সোফিয়াকে একটা রুমে বন্ধ করে দেয় আর মিসেস ওয়াটার্স এর হাজব্যান্ড ফিটস প্যাট্রিক সেখানে চলে আসে কারণ তার হাজব্যান্ড ভাবছিল যে টমের সাথে তার ওয়াইফ অর্থাৎ মিসেস ওয়াটারসের হয়তো কোনো সম্পর্ক আছে তো ফিটস প্যাট্রিক আর টমের মধ্যে ঝগড়া হয়ে যায় তো ফিটস প্যাট্রিক কী করে সে টমকে মারতে আসে আর তাদের মধ্যে লড়াই হয়ে যায় কিন্তু সেই লড়াইয়ে টম নিজের প্রাণ বাঁচানোর জন্য ফিটস প্যাট্রিককে আহত করে দেয় আর সবাই ভাবে যে ফিটস প্যাট্রিক হয়তো মারা গেছে আর সেই জন্য টমকেও জেলে যেতে হয় ফ্রেন্ডস এই মিসেস ওয়াটারই হলো কিন্তু জেনি জোনস অর্থাৎ টমের মা তো জেনি জোনস অর্থাৎ মিসেস ওয়াটার্স দিকে গিয়ে সব বলে দেয় যে ফিটস প্যাট্রিক এখনও মারা যায়নি সে এখনও জীবিত আছে আর আলোয়ার্দি এটাও জেনে যায় যে মাস্টার বিল ফিল টমের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তো আলুয়ারদি বলে যে সে মাস্টার উইলফিলের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না আর টমকে আলুয়ার্দি জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে এরপর আরও একটা খবর জানা যায় যে জেনি জন্স টমের আসল মা না টমের আসল মা হল ব্রিজিট আলোয়ার্দি অর্থাৎ স্কোয়ার আলোয়ার্দির বোন তার মানে এখন টম আসলে আলোয়ার্দির ভাগ না তাই আলুয়ার্দি কী করে তার সম্পত্তি টমকে দিয়ে দেয় আর যেহেতু টম আলওয়ার্দির ভাগ তাই স্কোয়ার ওয়েস্টার্ন তার মেয়েকে অর্থাৎ সোফিয়া ওয়েস্টার্নকে টমের সাথে বিয়ে দিয়ে দেয় আর এখানেই কাহিনীর সমাপ্তি হয় তো ফ্রেন্ডস এই কাহিনিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নাও আর এরকমই আরও নতুন নতুন সামারি শুনতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে নতুন ভিডিও ছাড়লেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো ফ্রেন্ডস আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে